শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা তোমাদের 5.1 ভগ্নাংশ অধ্যায়ের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতেছি। এর উপর আমরা আরও একটি ক্লাস করেছি, আজকে সর্বশেষ লঘিষ্ঠ আকারে প্রকাশ দেখাবো আমি তোমাদের। তোমরা জানো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা খুবই সহজ। এটার থিমটা হলো কি, আমরা প্রথমে ল বার হরের গসাগু বের করব, এরপর ল বার হরের গসাগু দিয়ে সবাইকে ভাগ দেব। তো এক নম্বরটি দেখো, তোমরা এক নম্বরের ক্ষেত্রে দেখো দেয়া আছে এখানে লব। দেখো লব কত দেয়া আছে, আমি সরাসরি উত্তরে চলে গেছি। দেখো লব দেয়া আছে x²-7x+20। তোমরা এই রাশিটা দেখে বুঝতেছো এটা মিডিল টার্ম হবে। তো কিভাবে হবে দেখো, 3-এ 4-এ কত হয়, 12। তাহলে x²-4x-3x, দেখো 3-এ 4-এ 12 আর 3 আর 4 যোগ করলে 7 হবে। ওকে, আমি যদি এক্স কমন নেই কি হবে, x-4, আর -3 কমন নিলে কি হবে, x-4, মাইনাসে মাইনাসে প্লাস, 3-এ 4-এ 12। ওকে, এখন x-4 যদি আমি কমন নেই পড়ে থাকে x-3। ওকে, তারপরে হর খেয়াল করো, হর কত দেয়া আছে, x²-9x+20। x²-9x+20, ওকে। তোরা জানো 4 5-এ 20 হয়, তাহলে 5x আর -4x+20, তাহলে কি হলো, -5 -4-9 হবে। এখন আমরা যদি x কমন নেই, x-5 -4 কমন নিলে কি থাকে, x-5, 4 5-এ 20 -এ প্লাস। এরপরে আমরা কমন নেব x-5 কমন নিলাম, পড়ে থাকলো x-4, তাই না? ওকে, এখন আমরা কি করব, অতএব ভগ্নাংশটি কি হলো খেয়াল করো, ভগ্নাংশটি দাঁড়াচ্ছে আসলে কিরকম, ভগ্নাংশটি হলো এই যে আমরা লবকে ভেঙে পাইছি x-4 x-3, আর নিচে পেয়েছি x-5 x-4। খেয়াল করো লব ভেঙে এটা পেয়েছি, হর ভেঙে এটা পেয়েছি। এখন আমরা কি করব, লব ও হরের গসাগু বের করব। ওকে, লব ও হরের গসাগু, তোরা ভালোভাবে খেয়াল করো, আমরা লবে দেখো x-4 পাই, হরে x-4 পাই, যেটা পাবো সেটাই আমরা কমন নেব। তারপরে এখানে x-3 আছে, এখানে নাই, তার মানে আর কিছু যায় না, অর্থাৎ আমরা গসাগু পেয়ে গেছি। এখন আমরা কি করব, গসাগু দিয়ে লব ও হরকে ভাগ করব আর কি। গসাগু x-4 দ্বারা লব ও হরকে ভাগ করে পাই। খেয়াল করো x-4 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, তাহলে কি হবে, x-4 কাটা যাবে, থাকবে কি, শুধু x-3। নিচে যদি x-4 দ্বারা ভাগ করি কি থাকবে, শুধু x-5। ওকে, এটাই আনসার, এটাই হলো তার লঘিষ্ঠ রূপ। তো তোমরা এক নম্বর মনে হয় বুঝেছো, এখন আমরা 2 নম্বরটি করব। 2 নম্বরে দেখো x³-y³ x²-xy² x² + y² নিচে x²-y² × x³-y³। ওকে, তাহলে আমরা 2 নম্বরটি সমাধান করার চেষ্টা করি। দেখো ওকে, আমরা 2 নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি। 2 নম্বর অঙ্কটি দেয়া ছিল এখানে, খেয়াল করো x³-y³, আর কি ছিল, x²-xy+y² আর নিচে ছিল x²-y² আর ছিল x³+y³। ওকে,
তো আমরা এখন কি করব, প্রথমে ল অবহরের গসাগু বের করার চেষ্টা করব, তাই না? তো প্রথম যে কাজটি করব, দেখো ল আমাদের দেয়া আছে এখানে, দেখো ল হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা একটু ভাঙবো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার সাথে আরও একটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, ডান। তারপরে হরটাকে আমরা ভাঙি, হর হর আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমরা কি করব, লব ও হরের গসাগু বের করব। লব ও হরের গসাগু, ওকে, ভালোভাবে খেয়াল করো, লবে এক্স মাইনাস ওয়াই আছে, হরে এক্স মাইনাস ওয়াই আছে। ওকে, ডান। তার মানে আমরা এক্স মাইনাস ওয়াই নিতে পারবো, আমি কেটে দিচ্ছি আর কি, তোমরা কাটবে না। এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানে নাই, নেওয়া যাবে না। এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে নাই, নেওয়া যাবে না। সর্বোপরি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে নাই, নেওয়া যাবে না। এই রাশিটা মিলছে, তার মানে এইটা নেওয়া যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা জানো এখন আমরা এই লব ও হরের গসাগু দিয়ে কি করব, লব ও হরকে ভাগ করব। ওকে, এখন গসাগু দ্বারা লব ও হরকে ভাগ করে পাই। খেয়াল করো এইটি দিয়ে আমরা লবকেও ভাগ দেব, হরকেও ভাগ দেব। তো এই রাশি দ্বারা, এই রাশি দ্বারা যদি আমি লবকে ভাগ দেই, দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই চলে যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার চলে থাকবে, থাকবে শুধু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, হরকে ভাগ দেবো, হরটা দেখো এই যে পুরোটা, এটা হর, হরকে আমি যখন এটা দ্বারা ভাগ দেবো, এক্স মাইনাস ওয়াই চলে যাবে, এই রাশিটা চলে যাবে, থাকবে শুধু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তার মানে আমরা এখন যেটা লিখতে পারবো সর্বশেষ, সেটা হলো কি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে এক্স প্লাস ওয়াই কয়টা আছে, দুইটা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, এটি অ্যান্সার। তিন নম্বরটি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার, আর তারপরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তোমরা দেখতেছো যে এইরকম রাশি তো আর আসলে সরাসরি গসাগু বের করা যায় না। তো আমরা প্রথম যে কাজটি করব, উপরের জিনিসটাকে দেখি ছোট করা যায় কি না। আমরা এ স্কোয়ার কমন নিলাম, তাহলে খেয়াল করো এখানে মাইনাস, এই যে এ স্কোয়ার রাখলাম আর মাইনাসটাকে কমন নিলাম, থাকলো কি বি স্কোয়ার, এখানে হবে প্লাস টু বি সি, কেন মাইনাসে প্লাসে মাইনাস প্লাস সি স্কোয়ার। নিচে তোমরা একটা জিনিস খেয়াল করো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান কী লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস আছে সি স্কোয়ার। পরে দেখো এ স্কোয়ার মাইনাস, এখন তোমরা ব্র্যাকেটের মধ্যে দেখো এ স্কোয়ার, বিটাকে এ মনে করো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার। নিচে একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে পুরো রাশিটাকে, এটাকে এ মনে করলাম, এটাকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
ए माइनस बी। ओके উপরেও একই ঘটনা ঘটে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস বি বলতে এরা পুরোটাই মাইনাস বি, তাহলে মাইনাস বি মাইনাস সি, নিচে হলো এ প্লাস বি প্লাস সি আর এখানে এ প্লাস বি মাইনাস সি। তোমরা দেখো এই রাশিটুকুন কেটে যায়, থাকে কি এ মাইনাস বি মাইনাস সি আর নিচে এ প্লাস বি মাইনাস সি, এটা আর তার মানে লঘিষ্ঠ আকারে এমনি হয়ে গেছে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা এগুলো বুঝেছো। ইনশাল্লাহ আগামী দিনে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।